ওকে, লাইভ স্টার্ট। আমি হুট করে আজকে লাইভে চলে আসলাম। সাধারণত আমি হুট করে আসি, আমি কখনো বলে করে লাইভে আসি না। তবে আজকে লাইভে আসার জন্য একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা একটা সিরিয়াল স্টার্ট করেছি, নতুন সিরিয়াল। সিরিয়ালটির নাম হচ্ছে ইডিয়েট এবং এটি রচনা এবং পরিচালনা করেছেন সুমন আনোয়ার। আজকে সিরিয়ালটির স্ক্রিনিং হবে এখানে। স্ক্রিনিং লাইক ইটস লাইক প্রিমিয়ার না, প্রিভিউ অর প্রিমিয়ার। আমরা যারা যত এই এই সিরিয়ালের যত আর্টিস্ট আছে, আচ্ছা আমরা এই ইডিয়েট সিরিয়ালের যত আর্টিস্ট আছে সব আর্টিস্ট একসাথে হওয়ার চেষ্টা করেছি। সব আর্টিস্ট, ক্রু, ক্যামেরাম্যান, ডিরেক্টর, সব ইডিয়েটস, সবাই আজকে একসাথে হওয়ার চেষ্টা করেছি। শুধু ইডিয়েটস না, ইডিয়েটস ছাড়াও অন্য যারা আর্টিস্ট আছে সবাই আমরা আজকে একসাথে হওয়ার চেষ্টা করেছি। আজকে যেহেতু আমাদের ইডিয়েটের স্ক্রিনিং, সো আমরা একটা ছোটখাটো লাইভ করছি। সো এখানে একজন ইডিয়েট আছেন, এই যে ইডিয়েট নাম্বার নিহান, আমার ভাই, মানে নাটকে আমার ভাই, নাটকে মোর ভাই হচ্ছে নিহান। আর এই যে হচ্ছে সিজার, সিজার আর নিহান এখানে আছে। এবার নেই, এবার বালিতে আছে, আপাতত হানিমনে আছে। এবার না, কল্যাণ আপাতত বালিতে হানিমনে আছে। আমরা কল্যাণকে অনেক 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 বেশি মিস করছি আজকে। আমাদের যেহেতু আজকে ইডিয়েটের স্ক্রিনিং, সো আমরা কল্যাণকে অনেক বেশি মিস করছি, কারণ এখানে দুজন ইডিয়েট অলরেডি আছে এবং সিজারের বোন আছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, কে কার ভাই কে কার বোন এটা আমরা পরে কথা বলবো। আমরা একটু এখন আমাদের ইডিয়েট নিয়ে কথা বলি। তোমরা ইডিয়েটের প্রথম ইডিয়েট, ইডিয়েট তো ইডিয়েট, তিনজন ইডিয়েট এখানে, একজন হচ্ছে নিহান, সিজার এবং এবান। এবান আপাতত নেই, আগে একবার বলেছি এবান বাড়িতে আছে। এখানে দুজন ইডিয়েট আছে, তো দুজন ইডিয়েটের সঙ্গে আমরা আপাতত একটু কথা বলি। ইডিয়েট নাম্বার 1, সুষমা এসেছে। ও এই যে, এটা হচ্ছে কোন একজন দুষ্ট ভাবি, কিন্তু শি ইজ ভেরি সুইট এন্ড ভেরি নাইস এন্ড ভেরি বিউটিফুল অলসো। প্রথমত হচ্ছে ইডিয়েটের বিউটিটা হচ্ছে ইটস মোর ইন টু আ বন্ডিং, আর এই বন্ডিংটার কারণে আজকে এই যে সবাই আমরা একত্রিত হচ্ছি, এটার রিজনটাই হচ্ছে ইডিয়েট ইটস আ ফ্যামিলি, ইট হ্যাজ আ মোটিভ, যে মোটিভটা থেকে তারা কিছু একটা ইনভেন্ট করার জন্য আসলে অল ইডিয়েটস আর অল টুগেদার। সো এই জায়গা থেকে আমরা সবাই একসাথে হয়েছি টু সেলিব্রেট দ্য ফার্স্ট স্ক্রিনিং। ইয়েস, অ্যান্ড আমরা খুবই এক্সাইটেড, কারণ উই হ্যাড বিন থ্রু আ ভেরি হার্ড টাইম, মানে শুটিংটা করার সময় we've been through rain and foggy weather, আমাদের আমরা শুটিং করতে পারিনি চার পাঁচ দিন। আমরা স্পটে 3 থেকে 4 দিন আমরা লিটারালি বসেছিলাম to have a proper weather, so ওই জায়গা থেকে and more into fun now, I mean everybody is here almost except Eban. Eban, congratulations for your marriage life and he's been he's been doing wonderful in Bali and so many pictures are coming up and aro onekei esche idiot team, acha okay, idiot team er the cinematographer dop jake bole, eta hocche idiot team er cinematographer. Tumi kichu bolte chao idiot somporke? Amader na pore na ekhon bolo, eta jehetu first screening amader ajke idiot e, so you should say something. Hi everyone, thank you so much Mushumi amake float dewar jonno. আমরা আমরা নতুন যে সিরিয়ালটা করেছি ওটা হচ্ছে আজকে আমরা প্রথম সবাই মিলে দেখছি। আমি জানি না যে মানে সবাই মিলে এইভাবে আছে কিনা, আমি আর্টিস্ট না ভাই, সবাই মিলে এইভাবে পুরো টিম সহ এইভাবে কোন সিরিয়াল স্ক্রিনিং কখনো হয়েছে কিনা, আসলে হয়েছে কিনা আগে এটা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আমরা অনেকেই মানে আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড। আমরা প্রথম পাঁচ করব আজকে একসাথে দেখবো, তো ইডিয়েট এর সাথেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ও হচ্ছে ইডিয়েট এর মধ্যে আমার এটা না বলে বেটার, কেন ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টার, সেটা হচ্ছে ও হচ্ছে আমাদের সৎ মা, হবু মা আর কি, সৎ হবু মা, কিন্তু সে আসলে যে কি সেটা আসলে বলার কিছু নাই। এক্স্যাক্টলি, এখন না বলাই বেটার, বিকজ এখন বলে মজাটাই নষ্ট হয়ে যাবে আমার, মানে ক্যারেক্টারের, হ্যাঁ ক্যারেক্টার মজা নষ্ট হয়ে যাবে।
আই হোপ আপনারা দেখবেন এবং দেখেই আমার ক্যারেক্টারের মজাটা বুঝতে পারবেন, বাট বিকজ এখন বললে আমার যে একটা টুইস্ট বা সামথিং কিছু একটা আছে ওটা মানে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সে সামথিং অ্যাবাউট আওয়ার স্ক্রিনিং আর কি। শ্যামল মওলা, তো শ্যামল মওলার কাছে আমরা শুনতে চাই, শাবনম ফারিয়া ইজ ওয়াচিং, তোকে একটা মাইক দিব, তুই আসিস না আজকে, উই মিস ইউ, ইডিয়টের জন্য সবুজ চা থাকলো, অপর্ণা রুবেল তুমি এখানেও দুষ্টামি করতেছ, ভেরি ব্যাড। আচ্ছা নাও, না আমি আসলে অত কিছু বলতে পারবো না, কারণ আমরা যে কষ্টটা করেছি ইডিয়েটের জন্য সেটা আসলে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না, তো আজকে দেখার জন্য ছুটে এসেছি সবকিছু ফেলে। ইডিয়েটের আরো হ্যাঁ সবকিছু ফেলেই তো আসছি, হ্যাঁ সবকিছু ফেলেই তো আসছি, আমি আমার গাড়ি না ওগুলো কিছু না, যাই হোক আমরা দেখার পরে বুঝতে পারবো আসলে দর্শক আপনাদের জন্য কতটা আমরা করতে পেরেছি, তবে আমরা আশা করছি যে আমরা ভালো কিছু করেছি, আমরা যারা যারা দেখেছে তাদের মুখ থেকে শুনেছি, এখন একটু পরেই আমরা শুরু করব। অন্য লেভেলের যারা আছে তাদের কাছেও যাব। আচ্ছা আমরা এখন আসছি হচ্ছে আমাদের ইডিয়েটের মেইন স্পন্সর, স্পন্সর মানে ইডিয়েটের কি বলা যায়, ইডিয়েটের পিতা যিনি, পিতা মানে ইডিয়েট, মানে ইডিয়েটটা আসলে বানানো হচ্ছে যেখান মানে যেই থাকে না, একটা বীজ বপন করতে হয় মাটিতে, তারপরে না সেটা গাছ হয়, মাটিটার সঙ্গে আমরা কথা বলছি। খান ভাই, খান ভাই, ইটস ইওর প্রজেক্ট। হাই এভরিওয়ান। হ্যাঁ, ইডিয়েট সম্পর্কে কিছু বলো, তুমি তো আগে অনেক কাজ করছো। আই এম ভেরি প্রাউড অফ দ্য ইডিয়েট টিম, তারা অনেক কষ্ট করেছে, অনেক সাফার করেছে, বাট করার পরে তারা যেটা বের করে এনেছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্টানিং টিভি সিরিয়াল উইচ ইজ গোয়িং টু কাম অন টেলিভিশন, অ্যান্ড আমি সব দর্শককে বলবো, রিকোয়েস্ট করবো টু ওয়াচ ইট, টু গিভ দ্য ক্রেডিটস টু অল দ্য আর্টিস্ট হু হ্যাজ ওয়ার্কড সো প্যাশনেটলি, নট হার্ড, প্যাশনেটলি টু মেক দিস সিরিয়াল আ সাকসেস। আই এম ভেরি প্রাউড অফ মাই আর্টিস্ট টিম, মাই প্রোডাকশন টিম অ্যান্ড মাই কো প্রোডাকশন টিম, they have worked very hard and they've come out with success. Thank you very much. Thank you so much bhai, and thank you so much amader eto support korar jonno, mane erokom support i ashole amra onek kaji kori industry te ba amra onek natoki korar chesta kori jekhane ashole amra properly financial support jeta bole amader onek dik theke এই ফিনান্সিয়াল সাপোর্টটা আমাদের অনেকভাবে, এখানে আমাদের খুবই একজন খুবই প্রিয় মানুষ আছে, তো মানে যেটা হয় যেটা ফিনান্সিয়াল সাপোর্ট আমরা খুবই কম পাই, দেখা যায় এখন এখনকার যে বাজেট হচ্ছে কথা, এখনকার প্রত্যেকটা কাজের বাজেট সবকিছু মিলিয়ে আমাদের অনেক মানে কমে এসেছে, যেটা যেটা কারণে ডিরেক্টররাও চাইলেও পারে না তার তার প্রপার এটার কি বলে প্রপার যেই ট্যালেন্টটা মানে নাটকে পুট অন করতে ওইটা পারে না প্রপার ট্যালেন্টটা, কিন্তু এখানে খান ভাই আমাদেরকে যে সুযোগ দিয়েছেন যে এটা হচ্ছে আমরা আমরাও চেষ্টা করছি যে এটা কোনোভাবেই যেন তাকে যেন তার জন্য কোনো হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টেড তিনি যেন না হন, সেই দায়িত্ব বোধ কর্তব্য বোধ আমাদের আছে, আমাদের ডিরেক্টর আছে, আমাদের ডিরেক্টর সুমন আনোয়ার ওনার আছে, আমরা আমরাও ট্রাই করছি, কিন্তু যেই ফ্রিডমটা দরকার হয় প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা ডিরেক্টর আসলে যেই ফ্রিডমটা চায় প্রডিউসার বা ফিনান্সিয়াল মানে যারা ফাইন্যান্সার তাদের কাছ থেকে, সেই সেই ফ্রিডমটা আমরা পেয়েছি আমাদের আমাদের আসলে আমাদের সিরিয়ালে, আমরা আমরা চিন্তা করছি আর্টিস্টরা যে ও মাই গড আজকে শুটিং হচ্ছে না কি হবে, ডিরেক্টর এবং প্রডিউসার আমাদেরকে ওইভাবে ঠান্ডা করেছেন বা আমাদেরকে ওনারাই আমাদেরকে বলেছে যে ডোন্ট ওয়ারি, ডোন্ট নিড টু ওয়ারি, সো এটা আমাদের জন্য আমাদের টিমের জন্য ইডিয়েট টিমের জন্য অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা ইডিয়েট তিন ইডিয়েটের তিনজন বোন আছে, একজন বোন আমি আর এই হচ্ছে আর একজন বোন, হ্যালো হচ্ছে কার্বন, এবানের বোন, এবানের বোন, এবান ইজ মিসিং, না মিসিং না, এবান বালিতে, আমি মনে হয় আমার মনে হয় যে বালিতে বসে এবান ভাইয়া এটা দেখছে এবং আমাদেরকে অনেক মিস করছে, কারণ দেখেন আমরা কি মজা করছি। আর কল্যাণ ভাইয়া, উই মিস ইউ, রিয়েলি রিয়েলি কল্যাণ ভাই, উই মিস ইউ, তোমার এই হানিমুন করার টাইম আর হলো না, কল্যাণ ভাই তুমি কিন্তু ভাবি কি ভিডিওটা দেখাবা বুঝছো, সেও এটা মিস করছে, সে এখানে আসতে পারতো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই। আচ্ছা আমরা একটু এবার আমরা একটু
ডিরেক্টর 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 স্যারের কাছে যাইতে চাই। আজকে একটা ফেস্টিভ্যাল টাইপ হচ্ছে, আমরা সবাই সব ইডিয়েট টিমের সব ক্রু আর্টিস্ট সবাই ডিরেক্টর সবাই এক জায়গায়। সো এখানে ডিরেক্টরকে আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এখানে অনেক অনেক আর্টিস্ট আছে, অনেক অনেক আর্টিস্ট আছে। আচ্ছা আমরা এখান থেকে স্টার্ট করি। শাব্দিক শাহিন, তোমার নাম শাব্দিক শাহিন কেন? শাব্দিক এই শব্দ নিয়ে খেলা তাই। আচ্ছা তুমি তো ইডিয়েটে কাজ করছো সুমনানোর সঙ্গে, আমাদের সঙ্গে, তোমার কেমন লাগছে? দুর্দান্ত। দুর্দান্ত মানে তুমি তো অনেক দিন ধরেই কাজ করো ইন্ডাস্ট্রিতে। সুমন ভাই অন্যরকম, আসলে আলাদা। হ্যাঁ সুমন ভাই অন্যরকম। আগের কাজের অভিজ্ঞতা যদি বলি আর সুমন ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা যদি বলি, পুরো আকাশ পাতাল ব্যবধান। তো তোমার এই এই প্রজেক্টটা নিয়ে তোমার কি মনে হয়? আচ্ছা আমরা একটু হালকা করে দেখাই, এই যে আমরা ইডিয়েটের স্ক্রিনিং করব এখানে, আজকে ফ্রেশ স্ক্রিনিং হবে। সো আমার কিছু বলার নেই। তানবীর ভাই অল টাইম আমাকে একটা কথাই বলে যে আমি সেটা কি করে আর আমার সাথে কি করাই, এটা সবাই জানে। আর কিছু বলার নেই, আমরা জানি, যেটাকে সবাই আসলে নিশো ভেবে ভুল করেছিল, যে যেই ক্যারেক্টারটা দেখে সবাই বলেছিল যে এটা নিশো, বাট দ্যাট ওয়াজ নট নিশো ভাই, সেটা ছিল হচ্ছে ইকতারুল ইসলাম। সে হচ্ছে সুমন বার সাথে আগেও আমি কাজ করেছি, এখনো করছি। সুমন বার কাজগুলো সবসময় চ্যালেঞ্জিং হয়, সবসময় ভয়ে থাকি, আতঙ্কে থাকি। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় প্রবলেম হয় সুমনের সাথে কাজ করতে যেয়ে, সেটা হচ্ছে শ্রদ্ধার জায়গা থেকে অনেক সময় হারিয়ে ফেলে নিজেকে, যে পারি না আর অ্যাক্টিং এর জায়গাটা একটু ছুটে যায়, ছুটে যায় আর কি, শ্রদ্ধার কারণে বলতে পারি না যে সামনে সে দেখছে, স্ক্রিনে সে দেখছে বসে মনিটরে। একটু চৌধুরী, হ্যাঁ একতার, একতার না ইকতার, স্ক্রিনে সে দেখছে, ওই জায়গা থেকে সবসময় আতঙ্কে থাকি। সুমন ভাই সেটে থাকা মানে আতঙ্কে থাকা আর কি। আর সবার সাথে অনেক বড় বড় অভিনেতাদের সাথে আমি কাজ করছি, এটা অনেক ভালো লাগছে আমার। আচ্ছা আরো একটা ব্যাপার বলি, এই সিরিয়ালটাই খুবই ছোট ছোট ক্যারেক্টারও যেসব আর্টিস্টরা প্লে করছে তারাও তাদের একদম জীবন দিয়ে দিছে, মানে যদি আমরা খাস বাংলায় বলি তাহলে জীবন দিয়ে দিছে ওরকমই বলা যায়। যেরকম একটা ক্যারেক্টার খুবই ছোট ছিল কিন্তু আমরা যতটুকু করছি তার পর্ব পর্যন্ত খুবই অল্প জায়গা ছিল, কিন্তু সেটা হচ্ছে খুবই রহস্যজনক একটা ক্যারেক্টার, মানে হুটহাট সে চা বাগানের মধ্যে উদয় হয়, কাউকে দিক নির্দেশনা দেয় দিয়ে হারিয়ে যায়। তো সেটা করেছে নীরু, নীরু ভাইও আজকে এখানে উপস্থিত আছে। সো আমরা আই এম জাস্ট ব্লেসড যে এরকম একটা টিমের সঙ্গে আমি কাজ করছি বা এই সিরিয়ালটায় কাজ করছি, এবং আমরা সবাই আসলে অনেক ব্লেসড। আচ্ছা দাঁড়াই, হ্যাঁ আই এম রিয়েলি ফিলিং প্রাউড ফর পার্ট অফ দিস প্রোডাকশন। নীরু, আমি এখানে অ্যাক্টিং করেছি একটা মজার চরিত্রে, আর সেটা হলো আমার বাদামিয়া। তো অনেকের সাথে দেখা হয়, সবাই বলে যে আমি কি চা বাগানে কাজ করি কিনা, কিন্তু আসলে আমি কিছু করি না, তখন আমি বলি যে আমি কিছু করি না, আমি বাদামিয়া। ক্যারেক্টারের মানে স্পেশালিটি যে আমি বাদামিয়া রোল প্লে করেছি, আর সুমন ভাইয়ের সাথে কাজ করছি, সুমন ভাই আমাকে সুযোগ দিচ্ছে, এই জন্য সুমন ভাইয়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ভালো লাগে, হ্যাঁ সবার সাথে কাজ করছি, বাংলাদেশের বিভিন্ন আর্টিস্টদের সাথে কাজ করছি। তো ঠিক আছে, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দ্য মোস্ট কি বলবো, ইয়াং মন 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 তার, যাই হোক
চাপা বাজি করতেছি না। ডেভিড কি এভারগ্রিন, ডেভিড মুকাররম মানে ক্যারেক্টার নাম ছিল ডেভিড মুকাররম, এখন সেখান থেকে ট্রান্সফার করে ডেভিড মোন। শ্রদ্ধেয় পাবেন ভাই, ও আমি তো তোমাকে দেখতেছিলাম। আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। না বলো তুমি ইডিয়েটে কাজ করছো, ইডিয়েট সব কিছু বলো, আজকে ইডিয়েটের স্ক্রিনিং, সো আমরা চাইতেছি এবং আমরা সবাই ইডিয়েটের মতো আচরণ করছি আজকে দিনে। এটা মানে এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নেবেন না? অফ কোর্স এটা কমপ্লিমেন্ট, যারা দেখছে আর কি, যে এটা ভালো একটা এফর্ট, এই অর্থে যে আমরা অনেকগুলো প্রফেশনাল একসাথে মিলে আমরা শুধু মানে ওই যে কাজ করার জন্য কাজ করা এরকম করিনি, আমরা আসলে সত্যিই আমাদের সময়টাকে খুব এনজয় করেছি, কষ্ট করেছি আবার কিন্তু এই কষ্টটাকে কষ্ট মনে হয়নি। আর প্লট হিসেবে অথবা গল্প হিসেবে খুবই ইডিওটিক এবং ইন্টারেস্টিং, বোকা বোকা মনে হতে পারে আবার মজাও লাগতে পারে। আমরা আমরা চাই, আমি তো এমনিতে স্টুপিড, কিন্তু আমার মনে হয় যে গল্পের মধ্যে যে স্টুপিডিটি আছে সেটাই ওদের ভালো লাগে। অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট সেই অর্থে আর কি, যেটা টেলিভিশনে আজকাল হয় না। টেলিভিশনে এখন দেখলেই মনে হয় ভিখারিরা কাজ করে, সবার আচরণ ভিক্ষুকের মতো, একটু এত ভিখারির মতো আচরণ করে সবাই, একটু কম খান একটু কম নেন এরকম করতে যায়, একটু দেন না দেন না এরকম বলে। হ্যাঁ মানে দেন না মানে কি এরকম যে দিনে দশটা বারোটা সিন হওয়া উচিত, ডাইরেক্টর এসে বলবে দেন না বিশটা দেন না বিশটা দেন না, প্রডিউসারও বলে আরে পঁচিশটা দেন পঁচিশটা দেন, তো এরকম দিতে থাকে মানে সব বেগার্স বেগার্স বেগার্স। ওই জায়গা থেকে ওই জায়গা থেকে মানে এই মানে এই যে বেগার্স বললাম এটা আমি আমাকেই বলছি আসলে, এটা খুবই হতাশাজনক একটা বিষয়। এটা আসলে আমাদেরকে ছোট করবে শুধু ধনে না মানে এবং মস্তিষ্কের জায়গার থেকে, আর সেক্ষেত্রে এটা একটু বিকল্প যে না আমরা এই জিনিসটা এইভাবে চাই, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চেষ্টা করে যাচ্ছে। এখন এটা ভালো খারাপের চেয়ে বড় কথা হচ্ছে যে এই চিন্তাটা করা যে আমরা সত্যি যা অ্যাচিভ করতে চাই সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, যেন ধোঁয়া দেওয়াই হচ্ছে, ধোঁয়া দিতে যে জঙ্গল দরকার আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, ধোঁয়া পাওয়া যাচ্ছে। তো এই এইগুলি নিশ্চয়ই এগুলো দর্শক মূল্যায়ন করবে এবং আমাদের এই যে ভিখারি ভিখারি ভাব থেকে যদি একটু উদ্ধার পাওয়া যায়। পরিত্রাণ পাওয়া। আচ্ছা এখানে বিজুরি অপু আছে, বিজুরি অপু কিছু বলতে চাই মনে হয়? বেস্ট অফ লাক অল ইডিয়টস গ্রুপ। ও থ্যাংক ইউ। এই যে আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিলার, দ্য কিলার, ও মাই গড হি ইজ সো হ্যান্ডসাম, কিন্তু কিলার কিন্তু এত হ্যান্ডসাম লাগে না, কিলার কিন্তু এখানে সে অনেক হ্যান্ডসাম আছে। আচ্ছা এই নাটকে অ্যাটলিস্ট আমাকে হ্যান্ডসাম লাগবে না, আমাকে কিলারই লাগবে। বাবা আমি আসলে জঙ্গলের মজা পাইনি, নাটকের আসল মজাগুলো ছিল সব জঙ্গলে, আমি শহরের মানুষ, তো মৃদু সম্ভাবনা আমার সহ অভিনেতা অভিনেত্রী যার সাথে কাজ করছি তাতে আমার আমার ক্যালেন্ডারের পাতা অনেক পিছনের দিকে চলে গেছে, তো এনিহাও পর্দায় বাকিটা দেখা যাবে। আমি শুভেচ্ছা সবাইকে এবং সাফল্য কামনা করছি। এখানে আজকে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আচ্ছা হিমেল ভাই, আমি স্ক্রিনে আসছি বেসিক্যালি, আমি এর আগে দেখছি, আমি খুবই খুশি একটা টিম ওয়ার্ক হয়ে কাজ করলে সেটা আউটপুট কি সেটা আসলে আমি স্ক্রিনে দেখছি। এবং সুমন ভাই সবসময় তো অনেক ভালো কাজ করে, এখানে যারা আছে সবাই খুব ভালো কাজ করছে এবং আমি নিজে জেলাস ফিল করছি যে এরকম একটা কাজ যদি আমি করতে পারতাম। আমার দুটা ইস্যু, একটা হচ্ছে যে এই কাজটা ঠিকঠাক যদি হিট বলি যেটা আমরা যে হিট না হয় তাহলে আমরা যারা অন্যান্য ফিল্ম মেকার আমরা তাহলে একটু হতাশ হব, সো কারণ তখন আমরা ভালো কাজ করতে চাইব না। সো আমার কাছে মনে হয় যে এই কাজটা
মানে সবাই মিলে দেখা উচিত, সবাই মিলে এটাকে আউটপুট দেওয়া উচিত, যাতে আমি মনে করি ওকে ফাইন, আমিও তাহলে আরও এফোর্ট দিয়ে আরও ভালো কাজ করবো। সো বেস্ট অফ লাক দ্য টিম, এবং আমার ধারণা সবাই এটা খুব এনজয় করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি আমি বলতে কম পারি, আমি দেখতে পছন্দ করি, আমার বিশ্বাস আপনারাও একসাথে আমরা সবাই মিলে আমি এই প্রজেক্টটা করতে যে দেখেছি যে সবাই অসম্ভব মন দিয়ে কাজটা করেছে, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, বাকিটা আসলে ইনফ্যাক্ট আপনারাই বলবেন যারা দেখবেন। আমার বেশি কিছু বলার নেই, যা বলার আপনারাই বলবেন, আপনারা দেখবেন আপনারাই বলবেন। থ্যাংক ইউ সো মাচ। কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হবে ইডিয়টের শুটিং, কিন্তু তার আগে ডিরেক্টরের সঙ্গে একটু মিট করে আসি। ডিরেক্টরকে আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। ও ফাইনালি ডিরেক্টরকে পাওয়া গেছে। এখানে দাঁড়াও, এদিকে আসো, কথা বলতে হবে তোমাকে লাইভে। আসো আসো, গ্লাস চালাও। আমি লাইভে কি বলবো, কিছু একটা বলো। কেন আচ্ছা, এখনই আমাদের স্ক্রিনিং স্টার্ট হবে। আচ্ছা আমরা একটু দেখবো না স্ক্রিনিং। ওকে, সবাই অদ্ভুত অদ্ভুত আচরণ করতেছে, সবাই একটু যার যার আসন নিয়ে নিলে ভালো হয়। তিন্নিয়াপু কমেন্ট করছে, সো মিস ইউ অল অফ ইউ। তিন্নিয়াপু তুমি মনে হয় জানো না যে আমি তোমার ফ্যান, বলা হয় না কখনো, আজকে বললাম না। একটুখানি একটুখানি স্টার্ট প্রমো করতে চাচ্ছিলাম, তো এইটার সমস্ত ভালো ক্রেডিট গোস টু আসলে টিম, প্রত্যেকে একদম প্রোডাকশন বয় টু অ্যাক্টর যারা আছে, যারা সবাই যার যার মত করে এফোর্ট দেওয়ার ট্রাই করছে। দেখি কি দাঁড়াইছে, এবং আফটার মানে স্ক্রিনিং আমরা একটু নিজেরাই ডিসকাস করতে চাই যে আসলে স্টোরি লাইন বা আমাদের ফুড বা আসলে কন্টেন্ট কোন দিকে ডাইরেক্ট হচ্ছে, এই টোটালটা আমরা একটু দেখতে চাই। ওকে, লেটস স্টার্ট। সামনে যারা দাঁড়ায় আছেন একটু স্ট্রেট করে, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ তিন্নিয়াপু, লাভ ইউ টু, মান মান মান।